চাঁদপুর মতলব উত্তর উপজেলার দশানী আল আমিন বুহানুল উলুম দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় শুক্রানা মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পঞ্চম শ্রেণীর সমাপনী ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয় সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোফাজুল হায়দারের সভাপতিত্বে ও সুপার মাওলানা হাবিবুল্লাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী আলহাজ আয়ুব আলী মুল্লা বক্তব্য রাখেন সমাজসেবক এস এম হোসেন জাহাঙ্গীর আলম মোল্লা আব্দুল মান্নান ব্যাপারী হারুনুর রশিদ শাহজাহান মোল্লা সিরাজুল ইসলাম মাস্টার আব্দুল মতিন মাস্টার দোসানি বুরহানুর ওলুম দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠার সাতাশ বছর পর এমপিভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এমপি ও চাঁদপুর দুই এর সাংসদ আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়